গরিব অসহায় মেম্বার চাল চোর বস্তা চোর পেঁয়াজ চোর আদা চোর রসুন চোর তাদেরকে বাঁচতে দিন। তাদের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, বি টু জে টিভি যে যেখানে বসে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস সারা বিশ্ব আতঙ্কিত এখন করোনা ভাইরাস নিয়ে। আমাদের বাংলাদেশেও করোনা ভাইরাস ঢুকে পড়েছে এবং বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছে, কয়েকজন মারাও গিয়েছে এবং অনেকে সুস্থ হয়েও ঘরে ফিরে গিয়েছে। দর্শক, এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব অচল হয়ে গিয়েছে। বাংলাদেশে সারা বিশ্বের মতো বাংলাদেশেও সব জায়গা কিছু কিছু জায়গায় লকডাউন ঘোষণা করা হয়েছে এবং বিনা কারণে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে এবং বের হতে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে 7-8 কোটি মানুষ দিনে ইনকাম করে, দিনে খাই, যাকে বলে দিন আনে দিন খাই। তো সেই সব মানুষজন এখন কী খাবে? সরকার থেকে তাদের জন্য একটি বড় অঙ্কের টাকা বরাদ্দ করা হয়েছে তাদের চাল ডাল খাবার কিনে দেওয়ার জন্য। বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী এটি বরাদ্দ ঘোষণা করেছে এবং সরকারের প্রতিনিধি দল যারা মাঠ পর্যায়ে কাজ করে, চেয়ারম্যান মেম্বার ইউপি সদস্য যারা আছেন, তারা তাদের অঞ্চলে এই সব কিছু ভাগ বাটারা করে দিচ্ছেন সবার মাঝখানে। কিন্তু আপনারা জানেন এটা বাংলাদেশের নতুন কিছু না। আমি যেটা এখন বলতে চাচ্ছি সেটা বাংলাদেশের নতুন কিছু না, সেটা হচ্ছে সবাই জানে, বাংলাদেশে যারা বসবাস করেন সবাই জানে, বাংলাদেশের ইউপি সদস্যরা, সে চেয়ারম্যান হোক মেম্বার হোক, সে গম চুরি করে খায়, গরিবের টাকা মেরে খায়, গরিবের চাল চুরি করে খায়, গরিবের অনুদানের সব কিছু মেরে খায়, তারা চুরি করে আত্মসাৎ করে। আপনারা এটা খুব ভালো করেই জানেন, আপনাদের অজানার কিছু নাই যারা বাংলাদেশে আছেন। দর্শক, এই করোনা ভাইরাস একটা মহামারী রোগ, এটা আল্লাহর গজব বললেই চলে। সেই গজবের ভিতর থেকেও এখন পর্যন্ত যে অনুদানগুলো সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেগুলোও চেয়ারম্যান মেম্বাররা মেরে খাচ্ছে। ইতিমধ্যে কয়েক জায়গায় প্রমাণ সহ আপনারা দেখতে পেয়েছেন, অনেক নিউজ হয়েছে এটা নিয়ে। আমার কালকে আমি একটা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, এই চ্যানেলে এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। একজন মেম্বার সাহেব বলছে এখানে যে অনুদান আছে এটা দলের লোকের জন্য। এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন সোশ্যাল মিডিয়ায়, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় অনেক রকম ভিডিও দেখতে পারবেন। তো তারই পরিপ্রেক্ষিতে আমি এখন একটা ভিডিও দেখাবো আপনাদের। টাঙ্গাইলের মধুপুরে মাইকিং করা হচ্ছে, টাঙ্গাইলের মধুপুরে একটি ভিডিও, এক মিনিট একটি ভিডিও দেখাবো আপনাদের, মাইকিং করা হচ্ছে এইসব চালচোর গমচোর ইউপি সদস্য চেয়ারম্যান সদস্যদের উপরে, তাদের জন্য মাইকিং করা হচ্ছে। মাইকিংয়ে বলা হচ্ছে যে, আচ্ছা মাইকে কি বলা হচ্ছে দর্শক আমার মুখ থেকে না শুনে আপনারা সরাসরি সে মাইকিংটা শুনে আসেন, আমি এই ভিডিওটা দেখাই, এই মাইকিংটা শুনুন, তারপর আপনাদের যার যার মতামত আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তবে আমার খুবই ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে যে এরকম ডাইরেক্ট অ্যাকশন নেওয়ার জন্য, যে ব্যক্তিটা এইরকম ডাইরেক্ট অ্যাকশন নিয়েছে ইউপি সদস্যদের বিরুদ্ধে, ডাইরেক্ট মাইকিং করে সবাইকে জানিয়ে দিচ্ছেন যারা জাল চালচোর গমচোর ইউপি সদস্য চেয়ারম্যান, আমার খুবই ভালো লেগেছে ব্যাপারটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এইভাবেই অপমান করার দরকার, অরিজিনালি এইভাবেই অপমান করার দরকার। তো যে এই মাইকিংটা করছেন তাকে আমি স্যালুট জানাই, তার এত বড় বুকের পাঠা, যে সাহস করে ইউপি সদস্যদের উপরে এই মাইকিংটা চালাচ্ছে। দর্শক চলুন মাইকিংটা দেখে আসি। একটি বিশেষ ঘোষণা, আপনার আশপাশে থাকা গরিব অসহায় চালচোর গমচোর পেঁয়াজ চোর রসুন চোর আদা চোর তারপরে হচ্ছে তেল চোর, যত সকল ইউপি পরিষদের চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর আছে তাদেরকে বাঁচতে সাহায্য করুন, তাদেরকে বেশি বেশি চাল চুরির সুযোগ দিন, তাদেরকে এই অসহায় মুহূর্তে তাদের পাশে থাকুন, তাদেরকে বেশি বেশি বাংলা সাবান দিন। সকল বড়লোক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা শ্রমিক গার্মেন্ট শ্রমিক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের সকল বড়লোক জনগণদের প্রতি আমার আকুল আবেদন, এই সকল গরিব অসহায় মেম্বার চাল চোর বস্তা চোর পেঁয়াজ চোর আদা চোর রসুন চোর তাদেরকে বাঁচতে দিন, তাদেরকে ভাতে মারবেন না, তাদেরকে বেশি বেশি চাল চুরির সুযোগ দিন। আপনাদের মতো বড়লোক জনগণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারপরে হচ্ছে বাস ড্রাইভার ট্রাক ড্রাইভার
গার্মেন্ট শ্রমিক, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আছেন, আপনারা বড় লোক, আপনারা না খেয়েও বাঁচতে পারবেন, কিন্তু এই সকল ইউপি পরিষদের চালচোর চেয়ারম্যান, গমচোর চেয়ারম্যান, মেম্বার, তারা না খেয়ে বাঁচতে পারবে না। সুতরাং দর্শক, আপনারা তো মাইকিংটা দেখতে পেয়েছেন, মাইকিংটা দেখে মানে মাইকিংয়ের কথাবার্তাগুলো শুনে আমার খুবই হাসি পাচ্ছে। আসলে অনেক সত্যি কথাগুলো মানুষের সামনে নিয়ে এসেছে। আসলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে, আমি সব ইউপি সদস্যদের দোষ দিব না, ম্যাক্সিমাম ইউপি সদস্য যারা আছেন তারা এই সব গরিবের জিনিস মেরে খান, চাল চুরি করেন, গম চুরি করেন, এই অবস্থায় চাল চুরি গম চুরি চলতেছে। যেসব ইউপি সদস্যরা সবসময় গরিবের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাই, এবং তাদের জন্য আমাদের ভালোবাসা সবসময় থাকবে, তাদেরকে আমরা সবসময় সাপোর্ট করে যাব। কিন্তু ম্যাক্সিমাম ইউপি সদস্যরা চাল চুরি করে, গরিবের গম চুরি করে মেরে খাই, বয়স্ক ভাতাগুলো মেরে খাই। তো আবারও বলছে যে ভাইটা এইরকম মাইকিংটা করেছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, তার বুকের পাঠা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তো দর্শক, সবাই এইভাবে প্রতিবাদ করুন, যারা গম চুরি করছে, চাল চুরি করছে এই অবস্থায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলুন। দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।